নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এসে তিনি এই আহ্বান জানান। গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করার পাশাপাশি অদম্য সাহস নিয়ে শিক্ষক সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান হুসেইন মোহাম্মদ এরশাদ। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি আর সীমাবদ্ধ কয়েকটি প্রশ্নের মধ্যে, প্রশ্নগুলো লিখতে হয় না, ঠিক মনে করতে হয়, তা তারা শিখবে কি? আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার দরকার আছে। আমাদের রক্তের মধ্যে বিপ্লব রয়েছে, আমাদের রক্তের মধ্যে স্বাধীনতার গন্ধ রয়েছে। হরপ্পার দিন চাতুরকে চাই না, আর পরের জন্মে নিতে পারি না। আমরা কারোর কাছে মাথা নত করি না, মাথা নত করবো না। বাঙালিদের দোষী সাহসী এই সাহসে এগিয়ে চলব আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা